হচ্ছে আজকে আমার একটি টিউটোরিয়াল ভিডিও। এটির মাধ্যমে আমরা জানতে পারবো কি একটা এক্সেল ফাইল আছে, এক্সেল ফাইলটা কোথায়। তো এখানের মাধ্যমে এখানে দুটি পয়েন্টের ইস্টিং আর নর্থিং ভ্যালু দেওয়া আছে। সেই দুটি পয়েন্টের সাপেক্ষে আমরা তার ডিস্টেন্স কী করে বার করবো, আর সেই দুটি পয়েন্ট নর্থের সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থিত সেটা বার করবো, আর ওই যে ডিস্টেন্স আমরা পাবো তার মধ্যবর্তী যে কোনো ডিস্টেন্সের কোঅর্ডিনেট আমরা কী করে বার করবো, সেটা 5 মিটারের ইন্টারভেল হতে পারে, 10 মিটার, 25 মিটার, যে কোনো ইন্টারভেল আমরা কী করে বার করবো, সেটি একটি এক্সেলের ফর্মুলার মাধ্যমে আমরা করার চেষ্টা করবো। যাক, এখানে যে পয়েন্ট দুটি দেওয়া আছে তার স্টার্টিং চ্যালেঞ্জ হচ্ছে 217.030, আর এন্ডিং চ্যালেঞ্জ হচ্ছে 469.100। এই চ্যালেঞ্জের সাপেক্ষে প্রথমে ল্যাম্বডাটা বার করা যাক, ইজ ইকুয়াল টু এন্ডিং চ্যালেঞ্জ মাইনাস স্টার্টিং চ্যালেঞ্জ। এন্টার করার পর 252.070 আসছে। এরপর আমরা কোঅর্ডিনেটের মাধ্যমে দুটি পয়েন্টের ডিস্টেন্স চেক করব। তার জন্য ইজ ইকুয়াল টু করলাম স্কোয়ার রুট এস কিউ, স্কোয়ার রুট চলেছে, ডাবল ক্লিক করলাম, একটা ব্র্যাকেট চলে এসেছে, একটা ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এন্ডিং চ্যালেঞ্জ এন্ডিং স্টিং অর্থাৎ সেকেন্ড স্টিং মাইনাস ফার্স্ট স্টিং করার পর ব্র্যাকেটটা ক্লোজ করলাম, করার পর এটাকে স্কোয়ার করব, স্কোয়ার টু এটা করবো, প্লাস করবো, প্লাস দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করার পর সেকেন্ড নর্থিং মাইনাস ফার্স্ট নর্থিং, ফার্স্ট নর্থিং লাস্ট রং, তাই উপরে ক্লিক করে নিচে নিচে এলাম। তো ব্র্যাকেটটা ক্লোজ করার পর এখানে একটা স্কোয়ার দেবো, স্কোয়ার দেওয়ার পর ব্র্যাকেটটা ক্লোজ করবো, করার পর এন্টার করবো, এন্টার করার পর এখানে 252.071 আসছে, এখানে 070 ছিল, একই মেয়ে আছে, কোনো ব্যাপার না। তো এরপর বিয়ারিং বার করার জন্য একটা আমরা ফর্মুলা ইউজ করবো। এখানে আমাদের জেনে রাখতে হবে যে এখানে যে কোনো বিয়ারিংটা পাবো সেটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং, কিন্তু পাবো না, এখানে পাবো একটা রিডিউস বিয়ারিং। তো এই রিডিউস বিয়ারিংটাকে হোল সার্কেল বিয়ারিংয়ে কনভার্ট করতে হবে, তবে আমরা হোল সার্কেল বিয়ারিং ছাড়া কিন্তু পরবর্তী যে কোঅর্ডিনেটগুলো আমরা বার করবো ওই লাইনে, তো সেটি কিন্তু বার করতে পারবো না। তাই আমরা প্রথমে আগে রিডিউস বিয়ারিংটা বার করে নিই, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু করলাম, ইজ ইকুয়াল টু করার পরে এবিএস 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 চলে এসেছে, ডাবল ক্লিক করলাম, একটা ব্র্যাকেট চলে এসেছে, এবার এখানে নেবো এটিএ, এটা নেবো, এটা নেওয়ার পর ডাবল ক্লিক করলাম, একটা ব্র্যাকেট চলে এসেছে। তো এরপর আমরা একটা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে কী করবো, সেকেন্ড স্ট্রিং মাইনাস ফার্স্ট স্ট্রিং ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, ব্র্যাকেটটা ক্লোজ করার পর ডিভাইডেড করবো, ব্র্যাকেট শুরু করবো, ব্র্যাকেট শুরু করবো, ব্র্যাকেট শুরু করার পর ফার্স্ট সেকেন্ড নর্থিং মাইনাস ফার্স্ট নর্থিং ব্র্যাকেটটা ক্লোজ করবো, করার পরে এটা করবো ব্র্যাকেটটা, প্রথম ব্র্যাকেটটা ব্র্যাকেটটা ক্লোজ করবো, করার পরে প্রথমে যে ব্র্যাকেট ছিল সেটাকে আমরা এখানে ক্লোজ করে দিলাম, তারপরে এটাকে ইনটু করবো 180.10 ডিভাইডেড করবো কত দিয়ে, পাই দিয়ে, পাই এসে গেছে, পায়ের মান এখানে শো করছে 3.1415 দেখাচ্ছে, এটাকে পায়েটাকে ডবল ক্লিক করবো, সবুজ যেটা আছে ডবল ক্লিক করে একটা ব্র্যাকেট চলে এসেছে, এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দেবো, প্রথমে ব্র্যাকেটটা ক্লোজ করবো, করে এটা করবো, এখানে যেটা পেলাম এন্টার করার পর পেলাম 82.552, এটা আমরা রিডিউস বিয়ারিং পাচ্ছি। এখানে আমরা যেটা পাচ্ছি ডিস্টেন্স আর এটা রিডিউস বিয়ারিং, এটা কিন্তু হোল সার্কেল বিয়ারিং নয়। একে হোল সার্কেল বিয়ারিং কনভার্ট করার জন্য একটা নতুন একটা ফর্মুলা তৈরি করেছি এখানে একটা, যেটা আমরা সবাই জানি সার্ভেয়ারদের জন্য দরকার, সেটা হচ্ছে কি আমরা জানি এটা কি ইনপুটে যেটা আছে এটা নর্থ লাইন, এটা নর্থ, এটা আছে ইস্ট, নর্থ সবসময় জিরো, নর্থকে জিরো ধরে কাজ করা হয়, নর্থকে জিরো ধরে এটা হোল সার্কেল করলে 360 ডিগ্রি টোটালটা হচ্ছে প্রতিটা ঘরে 4 90 90 90 90, 4 90 করে 360 ডিগ্রি টোটাল হচ্ছে, তাই এটা কিন্তু জিরো, আর ইস্টিং হচ্ছে 90, সাউথ হচ্ছে 180, ওয়েস্ট হচ্ছে 270। এবং আমরা প্রথমে এটাকে ফার্স্ট বলছি, ফার্স্ট রুম, এটা সেকেন্ড রুম বলছি, হ্যাঁ, তারপর এটা থার্ড রুম বলছি, এটা ফোর্থ রুম বলছি। তো প্রথম রুমে যেটা আছে, ফার্স্ট রুমে যেটা আছে নর্থ ইস্টিং রুম বলছি এটাকে, এটাকে হচ্ছে সাউথ ইস্ট রুম, এটা অ্যান্টিক্লোজ আছে, সাউথ থেকে ইস্টের দিকে যায়, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট রুম, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট রুম, এটাও অ্যান্টিক্লোজ আসছে নর্থ থেকে ওয়েস্টের দিকে। তো এটা নর্থ যেহেতু প্লাস আর ইস্ট যেহেতু প্লাস, তো এটা এটাকে প্রথম ঘরটাকে প্লাস প্লাস ঘর বলছি, হ্যাঁ, তারপরে সাউথ যেহেতু মাইনাস, ইস্ট যেহেতু প্লাস, তাই এটাকে সাউথ মাইনাস প্লাস ঘর বলছি, সাউথ যেহেতু মাইনাস, ওয়েস্ট যেহেতু মাইনাস, তাই এটাকে মাইনাস মাইনাস ঘর বলছি, তারপরটা মাইনাস মাইনাস বলছি, আর এখানে নর্থ প্লাস আর ওয়েস্ট মাইনাস, তাই এটাকে প্লাস মাইনাস ঘর বলছি, প্লাস মাইনাস ঘর। তো এরপরে এই হিসাবে আমরা একটি রুম তৈরি করেছি, এটার ফার্স্ট রুম, ফার্স্ট রুম, সেকেন্ড রুম, থার্ড রুম, ফোর্থ রুম, ফার্স্ট রুম নর্থ প্লাস ইস্ট প্লাস, সেকেন্ড রুমের ক্ষেত্রে নর্থ মাইনাস ইস্ট প্লাস, থার্ড রুমের ক্ষেত্রে নর্থ মাইনাস ইস্ট মাইনাস, আর ফোর্থ রুমের ক্ষেত্রে নর্থ প্লাস ইস্ট মাইনাস। তো প্রথম রুমের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে এখানে রিডিউস বিয়ারিং যেটা পাবো
সেটাই হোল সার্কেল বিয়ারিং হয়ে যাবে, এখানে কোনো চেঞ্জ হবে না। রিডিউস বিয়ারিং থেকে হোল সার্কেল বিয়ারিং কনভার্ট করতে গেলে কোনো চেঞ্জ আসবে না, রিডিউস বিয়ারিংটাই হোল সার্কেল বিয়ারিং হয়ে যাবে। এখানে যেমন রিডিউস বিয়ারিং যেটা পেয়েছিলাম, ডিফারেন্স যদি যেটা আসবে এটা হচ্ছে ডিফারেন্স, নর্থের ডিফারেন্স, ইস্টের ডিফারেন্স, প্লাস মাইনাস যেটা শো করছে সেটা হচ্ছে ডিফারেন্স শো করছে। তো এর পরেরটা ক্ষেত্রে 180 থেকে মাইনাস করতে হবে, তারপর এটা 180 প্লাস করতে হবে রিডিউস বিয়ারিং থেকে, তারপর 360 থেকে রিডিউস বিয়ারিংটা মাইনাস করতে হবে। এরপরে দেখে নেওয়া যাক এই যে ডিফারেন্স আছে, এই স্টিং এটা স্টিং প্রথম স্টিং আর সেকেন্ডের স্টিং, তো এখানে যে ডিফারেন্স একটা থাকবে আর প্রথমে নর্থিং আর সেকেন্ডের নর্থিং। প্রথমে স্টিং যেটা আছে, প্রথমে স্টিং হচ্ছে প্রথম স্টিংটা ডিফারেন্স এখানে বার করার জন্য ডিফারেন্স যেটা লিখছিলাম, ডিফারেন্স ইজ ইকুয়াল টু লাস্ট মাইনাস ফার্স্ট, লাস্ট থেকে ফার্স্টটা মাইনাস করলে এন্টার করতে হবে, এটা মাইনাস উত্তরটা যেটা আসবে এটা মাইনাসে পাচ্ছি, তার মানে ডিফারেন্স মাইনাস। আর নর্থিংয়ের ক্ষেত্রেও সেম, ইজ ইকুয়াল টু লাস্ট মাইনাস ফার্স্ট করার পর এন্টার করলাম, এটা মাইনাস পেলাম, এটা মাইনাস পেলাম, দুটোই যেহেতু ইস্টিং ডিফারেন্স মাইনাস নর্থিং ডিফারেন্স মাইনাস পাচ্ছি, মাইনাস মাইনাস মানে হচ্ছে এখানে পাচ্ছি থার্ড রুমে আছে মাইনাস মাইনাস থার্ড রুমে। তো 180 প্লাস আমার রিডিউস ব্যারিং, যেহেতু রিডিউস ব্যারিংয়ের সঙ্গে 180 আমাকে প্লাস করতে হবে, যেহেতু দুটোই মাইনাসে মাইনাসে পেয়েছি, তাই এখানে কী করতে হবে রিডিউস ব্যারিং থেকে আমাদের এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, রিডিউস ব্যারিং মাইনাস 100 প্লাস 180 পেস্ট করলাম, তাহলে রিডিউস ব্যালেন্স আছে, রিডিউস ব্যালেন্স মানে ফিজিক্যাল টু রিডিউস ব্যালেন্স মানে এটা এটার সঙ্গে প্লাস করবো কত 180, 180 যেটা পাবো সেটা হচ্ছে আমাদের হোল সার্কেল বিয়ারিং 262.55200। তো এটা আমরা হোল সার্কেল বিয়ারিং পেয়ে গেলাম। তো এখানে যে সিস্টেমটা আমরা বুঝতে পারলাম, হ্যাঁ এই ঘরটা ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো। তো এটাকে আমরা কনফার্ম হওয়ার জন্য অটোকেটের সাহায্য নিতে পারি, তো অটোকেটে গিয়ে আমরা প্রথমে স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্টটা প্লট করব। এই অটোকেটে প্লট করা আমরা যদি কেউ কেউ জানি তো আমরা জেনে নিই, আমরা একটি ইজিকাল টু এখানে করলাম, ইজিকাল টু করার পর এখানে এই যে এফেক্টস আছে এফেক্টসে ক্লিক করলাম, এফেক্টসে ক্লিক করার পর সিলেক্ট অল, সিলেক্ট ক্যাটাগরি এটাকে অল করব, অল করার পর, অল করার পর এখানে সি প্রেস করব, সি প্রেস করার পর এখানে কনক্যাটিনেট চলে আসবে, এই কনক্যাটিনেটটাকে ওকে করব, ওকে করার পর টেক্সট ওয়ান আছে, টেক্সট ওয়ানের জায়গায় পি ও মানে পয়েন্ট দেবো, সেকেন্ড টেক্সটে চলে আসবো, জাস্ট একটা স্পেস প্লেস করবো, করার পর ওখান থেকে থার্ড টেক্সটে চলে আসবো, থার্ড টেক্সটে চলে এসে আমরা প্রথম স্ট্রিংটা দেবো, স্ট্রিংটা দেওয়ার পরে ডাইরেক্ট আমরা ফোর্থ টেক্সটে চলে যাবো, জাস্ট একটা কমা দেবো, কমা দেওয়ার পর ফিফথ টেক্সটে চলে যাবো, দুটো এসে আসার পর ফোর্থ টেক্সটা কলন কমা কলন হয়ে গেছে, ফিফথ টেক্সটে এসে আমরা প্রথম যে নর্থিং আছে ওটা দেবো, দিয়ে ওকে করবো, ওই করার পর এটা ফর্মুলা তৈরি হয়ে যাবে, এটা ড্র্যাগ করে একটা বার নিচে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটাকে কপি করবো, কপি করার পর এটাকে ওটা কেটে গিয়ে কমেন্ট বক্স, এখানে যে কমেন্ট বক্স আছে ওটা কেটে রাইট ক্লিক করে পেস্ট করবো, রাইট ক্লিক করে পেস্ট করার সাথে সাথে এখানে দুটি পয়েন্ট প্লট হয়ে গেছে, এই দুটি পয়েন্ট প্লট হয়ে গেছে, দুটি পয়েন্ট প্লট হয়ে যাওয়ার পর এখানে আমার দেখার বিষয় হচ্ছে কি, যদি প্লট করে যদি পয়েন্ট ভিজিবল না হয় তো এখান থেকে ফরম্যাটে যেতে হবে, ফরম্যাটে গিয়ে পয়েন্ট স্টাইলে যেতে হবে, পয়েন্ট স্টাইলে গিয়ে ডিফল্ট ডেটা থাকে, তারপরে এবার একটা পয়েন্ট চুজ করতে হবে, এখানে সেট সাইজ ইন অ্যাবসোলিউট ইউনিট করে এখানে একটা ইউনিটটাকে চুজ করতে হবে, একে বেশি দিয়ে দেবো 1 2 3 4 5 যে কোনো একটা দিতে পারি, 0.5 0.2 যে কোনো একটা দিয়ে এখানে একটা যে এটা এগুলো ছাড়া যেখানে এগুলো এগুলো এবার একটা চুজ করতে হবে, করে ওকে করতে হবে, করলে এটা পয়েন্ট দুটো ভিজিবল হয়ে যাবে, পয়েন্ট দুটো ভিজিবল হয়ে যাওয়ার পর এই দুটি পয়েন্টের আইডি আমরা দেখবো, আইডি মানে আমি বুঝতে পারছি না এখানে কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড পয়েন্ট, তাই এখানে এটা আইডি আইডি এটার আইডি এটার পর পয়েন্ট দিতে বলছে, কটা পয়েন্টে ক্লিক করতে বলছে, এখানে আমার যে ফার্স্ট এখানে এখানে